हरी प्रेम भजन प्रियावर्ग समन्वितं भक्तिर्वशी करोति श्री कृष्ण कर्षिणी ভক্তি যার ভগবান তার, ভক্তি সাধনই সর্বশ্রেষ্ঠ সাধন। ভক্তির দ্বারায় ভগবানকে যিনি লাভ করেছিলেন, ভারতের সর্বশ্রেষ্ঠ সাধিকা মীরাবাঈ। 1498 খ্রিস্টাব্দে মেরতিয়া শাখার কুড়কি নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা রত্নসিংহ এবং মাতা বীরকুঁয়রী দেবী। শৈশব কাল থেকেই মীরা ছিলেন কৃষ্ণ ভক্তি পরায়ণা। মেরতিয়া নগরে জন্ম, আর এমন সময় দেখলেন অদূরে এক পরম বৈষ্ণব ঠাকুর আসছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে। Thank you.
দাদু তুমি আমাদের বাড়ি চলো। কিন্তু মা আমার যে দেরি হয়ে যাচ্ছে, গোপালের সেবা দিতে হবে। না না তুমি আমাদের বাড়ি চলো, তোমার ওই গোপালকে আমাদের বাড়ি গিয়ে সেবা দেবে। পেছনে ছুটে এলেন রত্নসিংহ, হাসতে হাসতে বললেন, বেশ তো আসুন না, আমি সব ব্যবস্থা করে দেব। ভেতরে নিয়ে গেলেন পরম বৈষ্ণব ঠাকুরকে, পাদদর্ঘ দিলেন, গিরিধারী গোপালকে সিংহাসনের ওপরে বসিয়েছেন, সেবাদ্রব্য প্রস্তুত করছেন, এবার ভগবানকে ভোগ নিবেদন করছেন। ছোট্ট মীরা দরজার আড়াল থেকে দেখছে কিভাবে গোপালের সেবা দিচ্ছে। হঠাৎ বলে উঠল, ও দাদু উনি তোমার কে হয় গো? অধিকারী বৈষ্ণব ঠাকুর বললেন, এ আমার প্রাণের প্রাণ, জীবন সর্বস্ব গিরিধারী গোপাল। দাদু তোমার ওই গিরিধারী গোপালকে তুমি আমায় দেবে? না না তোমার ভয় নেই, তোমার মতো করে আমি আদর করে গিরিধারী গোপালকে খেতে দেব, গান করব, নাচ করব। দাও না দাদু? ও দাদু তুমি যা চাইবে তোমায় তাই দেব, শুধু তোমার ওই গিরিধারী গোপালকে আমায় দাও না দাদু, দাও না। বৈষ্ণব ঠাকুর বলে উঠল, মা তুমি এখন বড় হও, তারপর নিশ্চয়ই তুমি গিরিধারী গোপালকে পাবে। না তুমি আমায় দাও না, তুমি যা চাইবে তাই দেব, দাও না দাদু। পেছন থেকে ছুটে এলেন মা বীরকুঁয়ারী দেবী, মীরা কি করছিস, পাগলাম করছিস কেন, ও কি খেলার পুতুল নাকি, চল। না তুমি বলো না, ওই দাদুকে ওই গিরিধারী গোপালকে আমায় দিতে বলো না। শোনো শোনো মা মীরা, অমন করতে নেই মা, চলো চলো তোমাকে একটা মজার জিনিস দেখাবো, চলো। কোলে তুলে নিয়ে এলেন, ওই দেখো ওই যে। হঠাৎ দেখা গেল এমন সময় বাদ্যি বাজরা নিয়ে বর যাচ্ছে বিয়ে করতে, ওই দেখো ওই দেখো। মা এরা কি পুজো দিতে যাচ্ছে, ধুর পাগলি মেয়ে, ওই যে দেখছিস সুন্দর করে সেজে যে আগে আগে যাচ্ছে ওটা হলো বর, আর ওর পেছনে যারা যাচ্ছে তারা হলো বরযাত্রী। বর কি মা? ওরে পাগলি, ওই বর যাচ্ছে বিয়ে করতে, মা তাই নাকি? মা মা তাহলে তাহলে আমায় বর এনে দাও, আমায় বর এনে দাও। হেই দেখ তুই না আগে বড় হবি তো, না গিরিধারী গোপালকে চাইছি তাও বলছো বড় হবি তো, বর চাইছি তাও বলছো বড় হবি, আমায় তুমি বর এনে দাও, আমি এক্ষুনি বর নেব, আমি আমি বউ হব, আমার বর চাই ব্যাস। মা বীরকুঁয়ারী দেবী দেখলো একে তো শান্ত করতে গেলে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে বললেন, শোন 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 মীরা শোন, তোর বর তো আমি ভেবেই রেখেছি। হ্যাঁ আমার বর কোথায় মা? কেন তুই যাকে দেখে এলি সিংহাসনের ওপরে, সেই বৈষ্ণব ঠাকুর যাকে পুজো করছে সেই তো তোর বর। সে যদি আমার বর হবে তাহলে ওই দাদু আমাকে দিল না কেন? মা তোর বর যদি সে সত্যি সত্যি হয়ে থাকে তাহলে সে নিজে থেকে তোর কাছে আসবে, ঠিক বলছো মা? আরে বাবা হ্যাঁ ঠিক বলছো। আর এদিকে বৈষ্ণব ঠাকুর রাত্রিবেলায় শয়ন করে আছে, চারিদিকে নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার রাত্রি। এমন সময় স্বপ্নের মধ্যে স্বয়ং গিরিধারী গোপাল বৈষ্ণব ঠাকুরকে বলছে, শোনো বৎস, এতদিন তুমি আমার পরম নিষ্ঠায় সেবা করেছ, আমি তোমার উপরে প্রসন্ন হয়েছি, অচিরাত তুমি আমায় পাবে, কিন্তু এবার আমাকে বিদায় দিতে হবে, আমি যে আমার প্রিয় সখী।
মীরার কাছে যাব। মীরা নামে সখী সে মোর প্রাণ মোর প্রাণ মোর, তার হস্তে তুমি মোরে কর সঙ্গে সঙ্গে স্বপ্ন ভেঙে গেল, নিশি প্রভাত হয়েছে, বৈষ্ণব ঠাকুর প্রেমাশ্রু নয়নে গিরিধারী গোপালকে বুকে নিয়ে ছুটতে ছুটতে মীরার কাছে এসে দাঁড়ালেন। মা মা গো, তুমি বড় ভাগ্যবতী মা, হ্যাঁ নাও ধরো তোমার গিরিধারী গোপালকে। বীর কুঁওরী দেবী বলে উঠলেন, কি করছেন বৈষ্ণব ঠাকুর, আপনি কি করছেন? সে বাচ্চা মেয়ে সে জানে না। না না মা, অমন কথা বলো না, ও যা জানি আমি তা জানি না। হ্যাঁ নাও মা, তোমার গিরিধারী গোপালকে আমি তোমায় দিয়ে গেলাম। এই বিগ্রহ প্রাপ্তি মীরার জীবনে ঘটায় নবরূপান্তর। এখান থেকে গিরিধারী গোপাল হয়ে ওঠে মীরার জীবন সর্বস্ব। সুন্দর করে সিংহাসনে বসিয়েছে, দুটো মালা গেঁথেছে, কেউ জানল না, ঘরের দরজা বন্ধ করে আজকে গিরিধারী গোপালকে সাজাচ্ছেন মীরা। বসমরি বসমরি নয়নন মে
এইভাবে ধীরে ধীরে মীরা যৌবনে পদার্পণ করেছে। মীরা ভালো ভজন কীর্তন করে, ভালো নৃত্য করে, শুধু কি তাই, মীরা রূপের কথা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে। চিতোরের মহারানা সংগ্রাম সিংহ তার পুত্র কুমার ভোজের সঙ্গে মীরার বিবাহের প্রস্তাব লিখে পাঠালেন। পত্র পেয়ে রত্ন সিংহ ছুটে গেলেন মীরার কাছে। মীরা, 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 কোথায়, কোথায় মা তুই? ওগো শুনছ? সঙ্গে সঙ্গে বীর কুঁয়ারী দেবী ছুটে এসেছে। কি গো, অমন করে, অমন করে চিৎকার করছো কেন? জানো, জানো, আমাদের, আমাদের মীরা মহারানী হবে। কি বলছো তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আগে মীরাকে ডাকো, মীরাকে ডাকো। বাবা, আমায় ডাকছো বাবা? জানিস মা, তুই 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 রানী হবি। কি বলছো বাবা তুমি? চিতোরের মহারানা সংগ্রাম সিংহ তার পুত্র কুমার ভোজের সঙ্গে তোর বিবাহের প্রস্তাব লিখে পাঠিয়েছে। এই দেখ, এই দেখ মা। কিন্তু বাবা, আমার তো বিয়ে হয়ে গেছে বাবা। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, তুমি মাকে জিজ্ঞাসা করো। বীর কুঁয়ারী দেবী বলে উঠল, কি বলছিস তুই, তোর বিয়ে কবে হয়েছে? কেন মা, সেদিন তুমি বলেছিলে গিরিধারী গোপাল আমার স্বামী। ওরে, সে তো অনেক দিন আগের কথা মা। সেই দিন যে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন হয়েছে মা। আমি দ্বিতীয় কোনো পুরুষকে স্বামীর আসনে বসাতে পারব না মা। মীরা, তুমি জানো আমি একটা সমাজ নিয়ে বাস করি, সমাজের রীতি নীতি আমায় মেনে চলতে হয়, তাই তোমার বিয়ে হবে। ছুটতে ছুটতে মীরা মন্দিরে প্রবেশ করলেন, আছাড় খেয়ে পড়লেন গিরিধারীর চরণে। গিরিধর, ও গো গিরিধর, ও গো গিরিধর, তুমি তো বলে দাও, বলে দাও গিরিধর, আমি এখন কি করব? আমার মন প্রাণ দেহ জীবন সমস্ত কিছু যে তোমার চরণে আমি সঁপে দিয়েছি। জানো গিরিধর, আমার আমার বাবা আমায় বিয়ে দিতে চাইছে গিরিধর। হঠাৎ গিরিধারী গোপাল বলে উঠল, মীরা, তুমি ভোজের রানী হয়ে মেবারে যাও, আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকবো। তুমি বলছো, তুমি বলছো গিরিধর? আমি বলছি তুমি বিবাহ করো। তাই 1516 খ্রিস্টাব্দে মেবারের মহারানা কুমার ভোজের সঙ্গে বিবাহের দিন স্থির হল। সাড়ম্বরে অনুষ্ঠিত হয় বিবাহের উৎসব। কত শত বাদ্যি বাজনা নিয়ে পালকিতে চড়ে কুমার ভোজ বিবাহ করতে এসেছেন। দেখতে দেখতে সেই শুভ লগ্ন উপস্থিত, বিবাহ বাসরে বর এসে দাঁড়িয়েছেন। মীরার শুভদৃষ্টি হবে, মাথায় ঘোমটা ঢাকা দিয়ে মীরা দাঁড়িয়ে রইল। অন্যান্য সঙ্গীগণ বলে উঠল, মীরা একবার তাকিয়ে দেখ, তোর বর এসেছে। মীরা কিছুতেই চোখ খুলছে না, চোখ বন্ধ করে মীরা বলছে, তোমরা আমার মন্দির থেকে গিরিধারী গোপালকে এনে দাও, আমি আমার পতিকে দর্শন করব। মীরা, এখানে তোমার শ্বশুর বাড়ির লোকজন আছে, তুমি ছেলে মানুষই করছো কেন? আমি যা বলছি তাই করো, না হলে এক মুহূর্তের জন্য আমি চোখ মেলে চাইব না। বীর কুঁয়ারী দেবী ছুটে গিয়ে মন্দির থেকে গিরিধারী গোপালের বিগ্রহ এনে মীরার হাতে দিলেন। এই নে,
মীরা প্রথমে ঘোমটা খুলে গিরিধারী গোপালের সঙ্গে শুভদৃষ্টি করল। সবাই মিলে উলুধ্বনি করল। তারপর কুমার ভোজের সঙ্গে শুভদৃষ্টি হল। মীরা নিজের গলা থেকে মালা খুলে গিরিধারী গোপালের গলায় পরিয়ে দিল। তারপর দ্বিতীয়বার নিজের গলা থেকে মালা খুলে কুমার ভোজের গলায় পরিয়ে দিল। এভাবে বিবাহ কার্য সুসম্পন্ন হল। কিছুক্ষণ পরে আদরের কন্যা মীরা চলে যাবে শ্বশুর বাড়ি। রত্নসিংহ মীরাকে জড়িয়ে ধরে বললেন, মা, শ্বশুর বাড়িতে যাবি? সেখানে কথার অবাধ্য হবি না মা, শান্ত হয়ে থাকবি, যা বলবে তাই পালন করবি। মা কাঁদতে কাঁদতে মীরাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোর মা হয়ে তোকে আশীর্বাদ করছি মা, তুই সুখী হবি, তুই সুখী হবি মা, তুই সুখী হবি। যাও মীরা, পালকিতে গিয়ে বসো। কিন্তু বাবা, আমি যে শ্বশুর বাড়ি যাব, আমার বর থাকবে এখানে, আর আমি যাব শ্বশুর বাড়ি। বর কেন বাবা? গিরিধারী গোপালকে না নিয়ে তো আমি যাব না। মীরা, বড্ড বেশি বাড়াবাড়ি করছো তুমি। গিরিধারী গোপালকে তোমার নিয়ে যাওয়া যাবে না। ও বাবা, পিয়া বিনা 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 রেন না যাই তন মন মেরো পিয়া পরবায়ে বার বার বলি যায়। তন মন মেরো পিয়া পরবায়ে বার বার বলি যায়। গিরিধারীকে ছাড়া তো আমি যেতে পারবো না। নিসদিন যাহো আমি যে দিন রাত্রি শুধু গিরিধারীর জপের মালা জপ করি, গিরিধারীকে ছাড়া আমি বাঁচবো না বাবা। নিসদিন যাহো বার বার বলি যায়। মা বীর করে দেবী
মন্দির থেকে গিরিধারী গোপালকে এনে মীরার হাতে তুলে দিলেন। গিরিধারী গোপালকে পেয়ে হাসতে হাসতে মীরা পালকির উপরে উঠে বসেছে। শ্বশুরবাড়ি চলেছে মীরা, আর এদিকে সবাই মিলে গাইছে, মীরা চলে শ্বশুরাল রে, মীরা চলে कन्हाई हंस के बोले मीरा दासी हूँ तेरा, मीरा चले ससुराल रे, मीरा चले ससुराल देखो, मीरा चले দেখতে দেখতে পালকি এসে দাঁড়ালো চিতরের রাজবাড়িতে। রাজবাড়িতে হইচই পড়ে গেছে, কত দাস দাসী ছুটে এসেছে মীরাকে দেখবে বলে। পালকি থেকে মীরা নেমে দাঁড়ালো। সবাই মিলে নিয়ে গেলেন ভবানী মন্দিরে। ভবানী মন্দিরে তাদের রাজকুলগুরু রুদ্রদেব দাঁড়িয়ে আছেন, আশীর্বাদ করলেন মীরাকে, বললেন চিরসুখী হও মা। মন্দিরে প্রবেশ করে রুদ্রদেব বললেন, কুমার ভোজ বলুন গুরুদেব, এনাও এনাও এই জবা ফুল ধরো, এই রক্তে মাখা জবা ফুল তুমি ভবানী মায়ের চরণে নিবেদন করো। জবা ফুল নিয়ে ভবানী মায়ের চরণে নিবেদন করেছে। এবার রুদ্রদেব কুমার ভোজের মস্তকে রাজমুকুট পরিয়ে দিলেন। কুমার ভোজ গুরুদেবের চরণ দুটো ধরে বললেন, গুরুদেব আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন কর্তব্যচ্যুত না হই। তাই হবে, তাই হবে বাবা, তাই হবে। নাও এবার তোমার নববিবাহিতা স্ত্রীকে বলো ওই জবা ফুল মাথায় তুলে নিতে। কুমার ভোজ বললেন, মীরা যাও। মীরাবাই বলে উঠল, না স্বামী, অহিংসার পূজারী আমি, ওই জীব রক্তে মাখা জবা ফুল আমি কিছুতেই মাথায় নিতে পারবো না। চিৎকার করে উঠলেন রুদ্রদেব, কুমার ভোজ, তোমার সম্মুখে দাঁড়িয়ে তোমার নববিবাহিতা স্ত্রী আমায় অসম্মান করছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। গুরুদেব, গুরুদেব হ্যাঁ আপনি শান্ত হন, গুরুদেব আপনি শান্ত হন, আপনি যাই বলবেন মীরা তাই করবে, একটু সময় দিন গুরুদেব, একটু সময় দিন, আমি সব ঠিক করে দেব গুরুদেব। কুমার ভোজ, ওকে ভালো করে বুঝিয়ে দিও, এখানে থাকতে গেলে আমার আদেশ মেনে চলতে হবে। তাই হবে গুরুদেব, তাই হবে, চলো মীরা চলো চলো। রাজন্তপুরে প্রবেশ করল মীরা। পরের দিন ফুলশয্যার রাত্রি, গিরিধারী গোপালকে কোলে নিয়ে বসে আছে মীরা। কুমার ভোজ ঘরে প্রবেশ করে মীরার হাত দুটো ধরে বললেন, মীরা আজকের রাত্রিতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। মীরা বললেন, স্বামী আমার তো অন্য কোনো বাসনা নেই, তবে যদি দিতে হয় আমার গিরিধারীর জন্য একটা মন্দির করে দেবে। বেশ তাই হবে মীরা, ওই ভবানী মন্দিরের পাশেই তোমার গিরিধারীর মন্দির আমি তৈরি করে দেব মীরা। কি আনন্দ! কিছুদিন পরে মন্দির নির্মাণ হয়ে গেল। চিতরের মধ্যে বৈষ্ণবীয় ভাবধারার
এক নতুন করে প্রবাহ নেমে এলো। প্রতিদিন মীরা গিরিধারী গোপালের সেবা করে, দরজা দুটো বন্ধ করে গিরিধারীকে স্নান করাই, নতুন বস্ত্র পরিয়ে দেয় এবং গিরিধারীকে ভজন কীর্তন শোনায়। এদিকে ননদিনী উদাবাই চিন্তা করছে, আচ্ছা বৌদি প্রতিদিন দরজা বন্ধ করে কি করে আমায় দেখতে হবে? তো যদি গিরিধারীরই সেবা করে তাহলে দরজা বন্ধ করবে কেন? নিশ্চয় এখানে কোনো চালাকি আছে। দরজায় কান পেতে শুনছে বৌমণি যেন কার সঙ্গে ফিস ফিস করে কথা বলছে। উদাবাই ছুটতে ছুটতে দাদা বিক্রম সিংহের কাছে এসে দাঁড়ালেন। ও দাদা, দাদা, ও দাদা, দেখবে চলো দাদা, দেখবে চলো, বৌমণি মন্দিরের ভেতরে কার সঙ্গে যেন ফিস ফিস করে কথা বলছে। কি বলছিস তুই? হ্যাঁ গো দাদা, দেখবে চলো। রুদ্রদেব বলে উঠলেন, আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছে, চলো তো, চলো তো শুনে আসি। এই বলে সবাই মিলে আজকে দরজায় কান পেতে শুনছে, আর মীরা তখন গিরিধারী গোপালকে মনের বেদনা জানাচ্ছে। দরজা খোলো, দরজা খোলো মীরা, দরজা খোলো বলছি। মীরাবাই যেই দরজা খুলে দিয়েছে, ছুটে গিয়ে মন্দিরের ভেতরে চারিদিকে তাকিয়ে দেখে কেউ তো নেই। মীরা, কার সঙ্গে কথা বলছি? কে ছিল এখানে? আমি আমার গিরিধরের সঙ্গে কথা বলছি। মিথ্যে কথা, মিথ্যে কথা! রুদ্রদেব বলে উঠলেন, কুমার ভোজ, তোমার মীরা জাদু জানে, তোমাকে ভেলকি দেখিয়ে মাধব মন্দিরের ভেতরে ভালোবাসার অন্য পুরুষকে নিয়ে সে গোপনে প্রেম নিবেদন করে। চলে এসো, চলে এসো তোমরা। বাইরে বেরিয়ে এসে রুদ্রদেব চিন্তা করলেন, বিক্রম সিংহ গুরুদেব, কি করা যায় বলো দেখি। উদাবাই বলে উঠল, গুরুদেব, যাকে নিয়ে এত সমস্যা, আচ্ছা তাকেই যদি সরিয়ে ফেলি। কি বলতে চাস তুই? দাদা, ওই মাধব মন্দির থেকে যদি বিগ্রহটা সরিয়ে নি। ঠিক বলেছিস, পারবি, পারবি তুই? কেন পারবো না, আমি সব করতে পারি। বেশ, তাহলে তোর উপরে রইল এই দায়িত্ব। রাতের অন্ধকারে উদাবাই
মন্দির থেকে বিগ্রহকে সরিয়ে ফেললেন। এদিকে সকালবেলায় গিরিধারীর মালা গেঁথে মীরা প্রবেশ করলেন মন্দিরে। মন্দিরে প্রবেশ করে চিৎকার করে উঠল, গিরিধর গিরিধর, কোথায় গিরিধর, তুমি তুমি কোথায়? আমি আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন গিরিধর, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি জানি গিরিধর, আমি তোমার আমি তোমার গুণগান করি বলে ওরা কেউ চায় না গিরিধর। কিন্তু তুমি কি ভেবেছ আমি তোমায় খুঁজতে যাব? না গিরিধর, আমি তোমাকে যেখানে বসিয়েছি আমি জানি তুমি সেখানেই ফিরে আসবে, কারণ তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন অচৈতন্য হয়ে পড়ে গেলেন মীরা। কিছুক্ষণ পরে গিরিধারী গোপাল ডাকছে, মীরা ওঠো মীরা, চেয়ে দেখো আমি এসেছি। মীরা সিংহাসনের দিকে তাকিয়ে দেখছে গিরিধারী গোপাল দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে গিরিধারী গোপালকে বুকের মাঝে জড়িয়ে ধরে বললেন, তুমি এসেছো, তুমি এসেছো গিরিধর, তুমি এসেছো। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। মেবারে রাজপ্রাসাদে নেমে এলো দুর্দৈব। বহির শত্রুর আক্রমণে কুমার ভোজ মৃত্যু মুখে পতিত হলেন। পতির বিয়োগের মধ্য দিয়ে মীরার সংসার জীবনের বৃহত্তম বন্ধন ছিন্ন হল। এবার মেবারের সিংহাসনে বসলেন বিক্রম সিংহ। তার কুশাসন অন্যায় অত্যাচারে জর্জরিত হয়ে উঠল চিতোরবাসী। এদিকে মীরার জীবনে নেমে আসে চরম পরীক্ষা। একদিন বিক্রম সিংহ চিন্তা করলেন, আচ্ছা চিতোরেশ্বরী ভবানী মন্দিরে কোনো ভক্ত আসে না, অথচ ওই ডাইনি মীরাবাইয়ের মন্দিরে হাজার হাজার ভক্ত আসে ভজন কীর্তন শুনতে।
রুদ্রদেব বলে উঠলেন, বিক্রম তুমি জানো না সে যে মায়াবিনী ডাইনি, তাই শোনো বিক্রম সিংহ, তুমি যদি শান্তি চাও এখনো সময় আছে। কি করব গুরুদেব, রাতের অন্ধকারে কামান দিয়ে ওই মাধব মন্দির উড়িয়ে দাও। ঠিক বলেছেন গুরুদেব, ঠিক বলেছেন। ওরে কে কোথায় আছিস? শুরু হয়ে গেল মন্দির ভাঙার কাজ। চারিদিক থেকে তীব্র কামানের শব্দ, কম্পিত হচ্ছে আকাশ বাতাস। আর হঠাৎ মন্দির থেকে বেরিয়ে এলো এক বিশাল পুরুষ, মশাল হাতে নিয়ে চিৎকার করে বলে উঠল, কে কে তোরা? মাধব মন্দির ভাঙবি? আয় আয় আমার কাছে আয়। এই বলে মশালের আগুন গিলে গিলে খাচ্ছে আর এগিয়ে আসছে। সৈন্যরা সবাই ভয়ে ছুটতে ছুটতে পালিয়ে গেল, আর অগণিত ভক্তরা ছুটে আসছে মীরার মন্দিরে মীরাকে দেখবে বলে। এদিকে মীরাবাই কৃষ্ণপ্রেমে উন্মত্ত হয়ে ভগবানকে গান শোনাচ্ছে। হরিগুণ গাবত নাচুঙ্গি, হরিগুণ গাবত নাচুঙ্গি, অপনি মন্দির মে বৈঠ বৈঠ কর, অপনি মন্দির মে বৈঠ বৈঠ কর, গীতা ভগবত বাচুঙ্গি, হরি গুণ গাবত নাচুঙ্গি। জ্ঞান ধ্যান কি গঠরী বাঁধ কর, জ্ঞান ধ্যান কি গঠরী বাঁধ কর, জ্ঞান ধ্যান কি গঠরী বাঁধ কর, হরিজন সঙ্গ মে লাগুঙ্গি, হরিজন সঙ্গ মে লাগুঙ্গি, হরি গুণ গাবত নাচুঙ্গি, হরি গুণ গাবত নাচুঙ্গি। লক্ষ লক্ষ নরনারী মীরার ভজনামৃতে অবগাহন করে পরম শান্তি লাভ করে। মীরার ভজন কীর্তন দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে। কথাটা গিয়ে পৌঁছালো দিল্লির সম্রাট আকবর শাহের কাছে। আকবর শাহ তানসেনকে সঙ্গে করে মীরাবাইয়ের ভজন কীর্তন শুনতে আসছেন। বাইজির গান শক্তি আকবর শাহ, বাইজির গান শক্তি আকবর শাহ, পাত
আশা শুনিতে মনে করিলা উৎসাহ, আশা শুনিতে মনে করিলা উৎসাহ, কানে শুনে সঙ্গে করি বৈষ্ণবের বেশে, কানে শুনে সঙ্গে করি বৈষ্ণবের বেশে, বাইজির মন্দিরে গেলা হইয়া উল্লাসে, বাইজির মন্দিরে গেলা হইয়া উল্লাসে, বলি আনন্দ আর ধরে না রে, 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 বাদী সারে হৃদয়ের মাঝে আনন্দ আর ধরে না রে, বাদী সারে হৃদয় মাঝারে ভজন কীর্তন শুনবে বলে, বাদী সারে হৃদয় মাঝারে ভজন কীর্তন শুনবে বলে, বাদী সারে হৃদয় মাঝারে আনন্দ আর ধরে না রে। তারা দুজনে মিলে এসেছেন মীরাবাইয়ের মন্দিরে। ঠিক সন্ধ্যেবেলা মীরা গিরিধারী গোপালের গলায় মালা পরাতে পরাতে গান গাইছে, তুমরে কারণ সব কুছ ছোড়া, তুমরে কারণ, তুমরে কারণ সব কুছ ছোড়া, অব মৈ ক্যা করু শাম, अब मैं क्या करूं शाम, विरह बिथा जाग चित अंतर, विरह बिथा जाग चित अंतर, सो प्रभु সব কুছ ছোড়া, তোমরে কার
অপূর্ব, অপূর্ব কণ্ঠস্বর। স্থির থাকতে পারলেন না তানসেন, ক্রমশ এগিয়ে এলেন সম্রাট আকবর। এসে মীরাবাঈয়ের চরণ দুটো ধরে বললেন, মা তুমি আমাদের প্রণাম নাও। ছি ছি, কি করছেন আপনারা, আপনারা কে, কোনোদিন তো দেখি না। আমি সম্রাট আকবর, আর ইনি হলেন সেই প্রণম্য তানসেন। ছি ছি, আমায় প্রণাম করছেন কেন, আপনারা আমার গিরিধরকে প্রণাম করুন। মা, তোমার গিরিধরের জন্য আমি সামান্য একটি ভেট এনেছি মা, তুমি নেবে? মীরাবাঈ বললেন, এত সুন্দর রত্নহার আমার গিরিধারীর গলায় আমি পরিয়ে দিচ্ছি, দিন। এদিকে সংবাদ পৌঁছালো বিক্রম সিংহের কাছে। গুরুদেব, গুরুদেব শুনেছেন, একজন বিধর্মী মুসলমান এসে রাজকুলবধূকে দেখে গেল। বিক্রম সিংহ, এর শাস্তি চাই, এর শাস্তি চাই, এর শাস্তি হচ্ছে মৃত্যু। কিন্তু কিন্তু গুরুদেব, কি করে সম্ভব, কি করে সম্ভব? ওই গিরিধারীর চরণামৃতের মধ্যে তুমি বিষ মিশিয়ে দাও। তাই হবে, তাই হবে গুরুদেব। এদিকে দেওয়ানকে ডেকে সেই কালকুট বিষ হাতে দিয়ে বললেন, এই নাও এই বিষ, তুমি গিয়ে সেই চরণামৃতের মধ্যে মিশিয়ে দেবে, পারবে তো? আগে হ্যাঁ পারবো, পারবো হুজুর। এদিকে দেওয়ান নিয়ে আসছে বিষ, আর মীরাবাঈ উন্মত্ত হয়ে ভজন কীর্তন গাইছেন। সেই চরণামৃত হাতে নিয়ে যেই পান করতে যাবে, পেছন থেকে অমনি উদাবাই ছুটে এসে বললেন, বৌমণি বৌমণি বৌমণি, ওই চরণামৃত তুমি পান করো না বৌমণি, ওই চরণামৃতের মধ্যে আমার দাদা বিক্রম সিংহ বিষ মিশিয়ে দিয়েছে। ভালোই তো, কিন্তু উদা, এই চরণামৃত তো আমি ফেলে দিতে পারবো না। আমি যদিও জানি এর মধ্যে বিষ আছে, তবু ওই বিষ ফেলতে গেলে তো চরণামৃত ফেলে দিতে হবে, তাই আমি আমার মৃত্যুকেই বেছে নিলাম, দেখি গিরিধর কি করে। বিষ কা প্যালা রানা জি নে ভেজা পিমত মীরা আশি রে, বিষ কা প্যালা রানা জি নে ভেজা পিমত মীরা আশি রে, আগে ঘুঙ্গরু কহে প্রভু গিরিধর নাগর বেদ মিলায় বি নাচি রে, পগ ঘুঙ্গরু বাঁধ মীরা নাচি রে, পগ ঘুঙ্গরু বাঁধ মীরা, ঘুঙ্গরু বাঁধ মীরা, ঘুঙ্গরু বাঁধ মীরা নাচি রে। তীব্র বিষ পান করেও মৃত্যু হল না মীরার। সংবাদ পৌঁছালো রাজার কাছে। রুদ্রদেব বলে উঠলেন, শোনো বিক্রম সিংহ, ওই মীরা শুধু ডাইনি নয়, শুধু ডাকিনি নয়, সে আবার মায়াবিনীও বটে, তাই ওর সঙ্গে পারবে না। এক কাজ করো, ওকে মেবার থেকে নির্বাসন দিয়ে দাও।
তাই হবে গুরুদেব, তাই হবে। কাল সকাল বেলায় ওই মীরাকে নির্বাসন দেব। মীরাবাই যখনই শুনতে পেলেন, গিরিধরকে বুকের মাঝে জড়িয়ে ধরে বললেন, গিরিধর এতদিন পরে তুমি আমায় কৃপা করলে, গিরিধর এতদিন পরে তুমি আমায় কৃপা করলে, চলো চলো গিরিধর, আমরা চলে যাব বৃন্দাবনে। চলেছে বৃন্দাবনে, কিন্তু কে দেবে পথের সন্ধান? মীরা তো পথ চেনে না। একটি বৃক্ষের তলায় এসে দাঁড়ালেন, গিরিধারী গোপালকে বুকে জড়িয়ে ধরে বললেন, হে চিতচোরা, হে মনচোরা, আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো, নিয়ে চলো তোমার ধামে। ওমা, হঠাৎ একটি বালক এসে মীরার
হাতে ধরে বললেন, চলো। কে তুমি? বারে, তুমি তোমায় ডাকলে। মীরা বললেন, আমি তোমায় ডেকেছি, কেন? তুমি আমায় বললে না চোরা? হ্যাঁ, আমি তো চোরা। তুমি আমায় ডাকলে, হে চোরা, তুমি আমায় পার করে দাও। মীরা বললেন, সে তো আমি আমার গিরিধারীকে ডেকেছি। ও, আমি ভাবলাম তুমি বোধহয় আমায় ডেকেছ। আসলে আমি সকলের ঘরে চুরি করে খাই বলে আমার মা আমায় চোরা বলে ডাকে। তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু। ও বন্ধু, তুমি কোথায় যাবে গো? আমি যাব বৃন্দাবনে। বৃন্দাবনে? আমিও তো বৃন্দাবনে যাব। এসো এসো, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এই তো এই তো বৃন্দাবনে এসে গেছি। এবার আমি যাই। শোনো শোনো, ও চোরা বন্ধু, কোথায় যাচ্ছ? আমি আমার কাজে যাচ্ছি। সময় হলে তুমি যখনই আমায় ডাকবে আমি তোমার কাছে আসব। বৃন্দাবনে এসে 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমণ করে সাধিকা মীরা একদিন চিন্তা করলেন, ওই যে দেখা যাচ্ছে শ্রীপাদ রূপ গোস্বামীর ছোট্ট আশ্রম, যাই একবার গোস্বামী চরণ দর্শন করে আসি। তাই মীরা এসে দাঁড়ালেন দরজার সম্মুখে, একটি পত্র লিখে দিলেন, আমি আপনার দর্শনাকাঙ্ক্ষী, দয়া করে একবার আমাকে দর্শন দিয়ে যান। সেই পত্রখানি একজন শিষ্য রূপ গোস্বামীর কাছে নিয়ে গিয়ে বললেন, গুরুদেব, একজন নারী এসেছেন আপনার চরণ দর্শন করতে। রূপ গোস্বামী পাদ বললেন, আমি কোনো নারীর বদন দর্শন করি না। ব্যর্থ মনোরথে ফিরে যাচ্ছেন মীরা, একটি ছোট্ট পত্র লিখে বললেন, আপনি এই পত্রখানা একটু দয়া করে গোসাই ঠাকুরকে দিয়ে দেবেন। আর রূপ গোস্বামী পাদ সেই পত্র খুলে দেখছেন, এ কি? এ কথা শুনিয়া ভাই খুব পাই মনে, কহি পাঠাইল গোসাইর স্থানে, কহি পাঠাইল গোসাইর স্থানে, এতদিনে শুনি নাই শ্রীমদে বৃন্দাবনে, এতদিনে শুনি নাই শ্রীমদ বৃন্দাবনে, তার কেহ পুরুষ আছে একা কৃষ্ণ বিনে, আর কেহ পুরুষ আছে একা কৃষ্ণ বিনে, আর কেহ পুরুষ আছে একা কৃষ্ণ বিনে। চমকে উঠলেন রূপ গোস্বামী, ছুটতে 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 মীরাবাইয়ের চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, মা গো, তুমি আমার জ্ঞান চক্ষু উন্মোচিত করেছ। মা মা, তুমি আমায় ক্ষমা করো মা। ছি ছি, কি করছেন আপনি? আমি নগন্যা মীরাবাই, আপনি আমার চরণে হাত দেবেন না। মা, আমি তোমার কাছে রাগানুগা ভজনের উপদেশ শ্রবণ করতে চাই। বেশ, এ তো আনন্দের কথা। তাই দুজনে গোবিন্দের কথা আলোচনা করছেন। দুইজনে পরস্পরে কৃষ্ণ কথা রসে, দুইজনে পরস্পরে কৃষ্ণ কথা রসে, দুইজনে পরস্পর কৃষ্ণ কথা রসে, দুইজনে পরস্পরে কৃষ্ণ কথা রসে, ভগ মগন হল প্রেম আনন্দ উল্লাসে, মগন হইল প্রেম আনন্দ উল্লাসে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, সাধু জনের সঙ্গ পেয়ে, আনন্দ আর ধরে না, সাধু জনের সঙ্গ পেয়ে, কৃষ্ণ ভাবে কিছুদিন পর মীরা চলে এলেন পবিত্র দ্বারকা ধাম রণছড়জির মন্দিরে।
সেখানেও অগণিত নরনারী সবাই আসে মীরার কণ্ঠে ভজন কীর্তন শুনতে। কিন্তু মেবারে সেই সময় চারিদিকে হাতি শালে হাতি মরছে, ঘোড়া শালে ঘোড়া মরছে, অগণিত প্রজা মরে গেছে। মেবারবাসী সবাই চিন্তা করলেন, যেদিন থেকে মীরাবাই এই দেশ ছেড়ে চলে গেছে সেই দিন থেকে আমাদের দেশে এত দুর্দশা। তাই তারাও কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে চলে এসেছেন সেই রণছর্জির মন্দিরে। রুদ্রদেব চিন্তা করলেন, আমি সারা জীবন শুধু অত্যাচার করে গেছি, না না আমি নিজে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসব। তাই রুদ্রদেব এসে মীরাবাইয়ের হাত দুটো ধরে বললেন, মা গো আমি তোমায় অনুরোধ করছি, তুমি ফিরে চলো, ফিরে চলো মা। গুরুদেব, কিন্তু আমি আমার গিরিধারীর আদেশ ছাড়া যে আপনার সঙ্গে যেতে পারব না, আপনি একটু অপেক্ষা করুন, আমি অনুমতি নিয়ে আসছি। এই বলে মীরাবাই মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। গোবিন্দের দুটি চরণ ধরে বললেন, হে গোবিন্দ এবার তুমি আমায় কৃপা করো, আমি আর সংসারে ফিরে যেতে চাই না। হে গোবিন্দ তুমি তুমি আমায় কৃপা করো। এই বলে গিরিধারীর চরণ দুটো ধরে মীরা বলছে, প্রভু প্যারে দর্শন দি যো তুম বিন রহো না যা প্যারে দর্শন দি যো জল বিন কমল চন্দ বিন রজনী এসে তুম দেখা বিন সজনী আকুল ব্যাকুল ফিরো রেন দিন বিরহ কলে যা খায় প্যারে দর্শন দি যো কিছুক্ষণ পরে রুদ্রদেব চিৎকার করে উঠল, মীরা মা মীরা দরজা খোলো, দরজা খোলো মীরা, দরজা খোলো। সকলে ছুটে এসে জোর করে দরজা খুলে দেখছে, কোথাও মীরা নেই, কোথাও মীরা নেই। হঠাৎ দেখতে পেল গিরিধারীর বক্ষ পরে মীরার এক টুকরো উত্তরীয় লেগে আছে। সবাই তখন জয়ধ্বনি করে উঠল, কৃষ্ণ প্রিয়া মীরা মাই কি জয়, কৃষ্ণ প্রিয়া মীরা মাই কি জয়, কৃষ্ণ প্রিয়া মীরা মাই কি জয়। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। মিলন হেরিয়া সবে হরি হরি বল, মিলন হেরিয়া সবে হরি